তো হ্যালো এভরিওয়ান, আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব ধাবা অ্যান্ড রেস্টুরেন্ট স্টাইলে চিকেন দো পেঁয়াজের রেসিপি, আর যেটা কিনা তোমরা খুব সহজে বাড়িতে বানিয়ে নিতে পারবে। তো আমি এটা কিভাবে খুব সহজেই বানিয়ে নিলাম সেটা দেখার জন্য তোমাদেরকে ফুল রেসিপিটা দেখতে হবে, তো চলো দেখে নাও। তো ফার্স্টে এখানে আমি চিকেন নিয়ে নিয়েছি। চিকেনের মধ্যে লবণ আর হলুদ দিয়ে চিকেনটাকে ম্যারিনেট করে 30 মিনিটস রেখে দেবো। এদিকে আমি কড়াইয়ে তেল দিয়ে তার মধ্যে জিরে, 3টে এলাচ, 1টা দারচিনি আর 4-5টা মতো গোলমরিচ আর 2টো লবঙ্গ আর তেজপাতা দিয়ে দিলাম, সাথে দিয়ে দিলাম পেঁয়াজ। এবার পেঁয়াজটাকে খুব ভালোভাবে গোল্ডেন ব্রাউন করে বেশ অনেকক্ষণ ধরে ভেজে নিতে হবে। আর এই পেঁয়াজ ভাজার প্রসেসটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, একদম পেঁয়াজটাকে পুড়িয়ে ফেললেও হবে না, আবার খুব বেশি কাঁচা কাঁচা থাকলেও হবে না, কিন্তু একদম গোল্ডেন ব্রাউন ভাবে ভেজে নিতে হবে। তো পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, এবার আমি এর মধ্যে 1 চামচ আদা বাটা, 1 চামচ রসুন বাটা আর হলুদ দিয়ে বেশ কিছুক্ষণ কষিয়ে নিলাম। তারপরে আমি এর মধ্যে অ্যাড করে দিলাম টমেটো। টমেটোটা দেওয়ার পরে আবার বেশ কিছুক্ষণ কষিয়ে নিতে হবে। তো টমেটোটা কষিয়ে নেওয়ার পরে আমি এর মধ্যে দিয়ে দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, এর ফলে খুব সুন্দর একটা কালার চলে আসবে। এবার আমি এর মধ্যে অ্যাড করে দিলাম 1/2 চামচ লবণ। লবণটা যেহেতু আমরা আগে অ্যাড করেছিলাম তাই লবণটা একটু বুঝে অ্যাড করবে। এরপর আমি দইয়ের মধ্যে একটু জিরে, একটু ধনে আর একটু মৌরি গুঁড়ো অ্যাড করে সেটাকে ভালোভাবে ফেটিয়ে এর মধ্যে দিয়ে দিলাম। যে প্রসেসটা তোমাদেরকে দেখাইনি এটা তোমরা কম বেশি সবাই পারবে। তো ওটা দেওয়ার পরে কষিয়ে তেল ছেড়ে এলে আমি এর মধ্যে আগে থেকে ম্যারিনেট করে রাখা চিকেনগুলোকে দিয়ে দিলাম। চিকেনগুলোকে দিয়ে বেশ অনেকক্ষণ ধরে খুব ভালোভাবে চিকেনগুলোকে কষিয়ে নিতে হবে। ফার্স্টের 2 মিনিট প্রসেসটা কিন্তু একদম হাই ফ্লেমে হবে। তো চিকেন এখানে আমার কষানো হয়ে গেছে, এর মধ্যে আমি সামান্য একটু পরিমাণে জল দিয়ে দিলাম। তোমরা ঠিক যতটা গ্রেভি চাইবে ততটাই জল দেবে কিন্তু, আর এটাই না বেশি গ্রেভি একদমই ভালো লাগে না। তো এটা আমি মাংসটাকে একটা সাইডে ফুটতে রেখে দিয়ে অন্য একটা প্যান বসিয়ে তার মধ্যে তেল দিয়ে হালকা ক্রাশ করে রাখা 1/2 চামচ মতো ধনে অ্যাড করে দিলাম, আর সাথে অ্যাড করে দিলাম চেরা কাঁচা লঙ্কা 5টা আর কিছু ক্যাপসিকাম কুচি আর কিছু টমেটো কুচি। এবার এটাকে 1 মিনিট মতো ফ্রাই করে নেওয়ার পরে আমি এর মধ্যে অ্যাড করে দেব পেঁয়াজ। এগুলো তোমরা তোমাদের ইচ্ছে মতো শেপে কেটে নিতে পারো। তো পেঁয়াজটা দেওয়ার পরে আমি আবার 1 মিনিট মতো নেড়ে নিলাম, যাতে এর মধ্যে যে একটা কাঁচা গন্ধ থাকে সেটা চলে যায়, আর এই প্রসেসটা করার ফলে টেস্টটা আরো দ্বিগুণ বেড়ে যাবে। তো চলো, এটা আমার একদম ফ্রাই করে নেওয়া হয়ে গেছে। এদিকে গ্রেভির জলটা অনেকটা শুকিয়ে গেছে আর মাংসটাও খুব ভালোভাবে কুক হয়ে গেছে। এবার আগে থেকে ভেজে রাখা ভেজিটেবলস গুলো এখানে দিয়ে একটু নেড়ে নিতে হবে। তারপরে এটাকেও চিকেনের সাথে 2 মিনিট মতো কুক হতে দেবো। এটা ভালোভাবে মিশিয়ে নিলাম। তারপরে আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি 1 চামচ মতো গরম মশলা গুঁড়ো। তো গরম মশলাটাকে ভালোভাবে মিক্স করে নিতে হবে। ব্যাস, তারপরে সমস্ত কিছুকে একসাথে 2 মিনিট মতো কুক হতে দিলে এটা একদম রেডি হয়ে গেল। তো রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও, আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে একদমই ভুলো না। আর তোমরা বাড়িতে ট্রাই করেছো কিনা সেটাও আমাকে কমেন্টে জানিও। তো সব শেষে একটু ধনে পাতা দিয়ে গ্যাসটা বন্ধ করে দিলেই একদম রেডি। তো চলো, দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে। ততক্ষণের জন্য বাই।